হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে আমরা কথা বলবো অপটিটেক্স 3D নিয়ে। অপটিটেক্স 3D দিয়ে কাজ করব আমরা। সো গাইস, এই যে আমার পাশে যে প্যাটার্নটি দেখতে পারতেছেন, একটি বেসিক টি শার্ট। সো এই টি শার্টটি আমরা অপটিটেক্স 3D ডামিতে ফিটিং করব। আমরা ডামিতে এই স্টাইলের প্যাটার্নটি ডামিতে পরাবো, পরে আমরা দেখব ফিটিং ঠিক আছে কিনা, ফিটিং চেক করব। সো গাইস, কীভাবে আপনারা স্টিচ দিবেন, কীভাবে ডামিতে প্যাটার্ন লোড দিবেন, বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো যারা বিগিনার আছেন আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সো প্রথমে আমরা আমাদের পার্টসগুলো ডামিতে লোড করে নেব। সো প্রথমে ব্যাক পার্ট দিয়ে দেব, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, যে যার জায়গায় মেনশন করে দিবেন আপনি। সো প্রথমে আমরা ব্যাক পার্ট লোড করে নিলাম, তারপরে ফ্রন্ট পার্ট লোড করে নেব। দেন এখানে ফ্রন্ট, শুধু ফ্রন্ট দেখিয়ে দেব। লোকেশনে গিয়ে আপনার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ দেখিয়ে দিতে হবে। দেন এখানে আমরা লেফট সাইড স্লিপ দেখিয়ে দেব, এবং রাইট সাইডের জন্য আরেকটি স্লিপ আমাদের আছে, আমরা ওটাও দেখিয়ে দেব। স্লিপটি পেয়ার করে নিলেও হয়, সো 1:1 দিলে সুবিধা হয়। কি সুবিধা আমি বিস্তারিত বলবো, আর স্টিচগুলো কীভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো পার্টস মেনশন করা কমপ্লিট, জাস্ট এখন লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর ঠিক এরকম আপনি যখন ব্যাক পার্ট, ব্যাক পার্টের জায়গায় এবং ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের জায়গায় লোকেশন দেখিয়ে দিবেন, তখন ঠিক এভাবে নিয়ে নেবে। সো আমার পার্টস লোড করা কমপ্লিট। দেন এখন স্টিচ দেব, কীভাবে স্টিচ দিবেন আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, বিশেষ করে যারা বাসায় কাজ শিখতে চাচ্ছেন বা 3D নিয়ে কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। প্রথমে আমরা শোল্ডারে স্টিচ দিয়ে দেব, অর্থাৎ শোল্ডার মেক করব। প্রথমে আমরা শোল্ডার মেক করব। প্রথমে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের শোল্ডারটি মেক করে নেব। সো আমি কীভাবে স্টিচ দিচ্ছি আপনারা অবশ্যই আইকনগুলো খেয়াল রাখবেন। এই যে আমাদের রাইট সাইড শোল্ডার কিন্তু স্টিচ কমপ্লিট। দেন এখন লেফট সাইড দেব। ফ্রন্ট পার্ট থেকেও শুরু করতে পারেন বা ব্যাক পার্ট থেকেও শুরু করতে পারেন, সমস্যা নেই। লেফট সাইডের শোল্ডারটি স্টিচ দিয়ে দিব, জাস্ট ওকে। সো আমাদের শোল্ডারে স্টিচ দেওয়া কমপ্লিট। দেন এখন নেক্সট আমরা স্লিভ জয়েন করব, স্লিভের স্টিচ দেব। প্রথমে আমি রাইট সাইডের স্লিভের স্টিচ দেব। ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেব। সো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। সো আমাদের ফ্রন্ট পার্টের স্লিভে স্টিচ মেক করা কমপ্লিট। রাইট সাইডের যে স্লিভটি আমরা জয়েন করে নিয়েছি, এখন ব্যাক পার্টে রাইট সাইডের স্লিভ জয়েন করে নেব। স্টিচগুলো আপনারা খেয়াল করে দিবেন যেন প্যাচ না লাগে, প্যাচ থাকলে কিন্তু আপনার ডামিতে যখন প্লেতে ক্লিক করবেন তখন আর প্যাটার্নটি জায়গা মতো থাকবে না, কুচ খাওয়া যাবে এবং ডামিতে ফিটিং হবে না। সো স্টিচ আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনি ট্রাই করতে পারেন। যারা বাসায় ট্রাই করছেন, অপটিটেক্স নিয়ে কাজ করতেছেন, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি কাজ হবে।
সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেন আমরা লেফট সাইডের স্লিপটি মেক করে নিব, রাইট সাইডে স্লিপ যেভাবে মেক করছি ঠিক সেভাবেই লেফট সাইডে স্লিপটিও মেক করে নিব। সো সো গাইস একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কারণ হচ্ছে স্টিচগুলো আপনাদের খেয়াল করে দিতে হবে, অবশ্যই আপনার স্টিচগুলো খেয়াল করে দিবেন যেন কোনো প্যাচ না লাগে। সো এখন আমরা প্যাটার্নটি কার্ভ করে নিব, কারণ হচ্ছে আমাদের প্যাটার্নটি ফ্ল্যাট আছে, আমরা কার্ভ করে নেব। কার্ভ না করলে ডামিতে পরানো যাবে না, কার্ভ করে তারপর আমরা বাকি স্টিচ দিব। সো আগে সাইডের স্টিচটি দিয়ে নিই, আমরা সাইডে স্টিচ দিয়ে নেব, সাইডটি মেক করে নেব। সো প্রথমে লেফট সাইড সাইড স্টিচ দিয়ে নিচ্ছি। সো যেভাবে স্লিভে স্টিচ দিয়েছেন ওভাবেই সাইডেও স্টিচ দিয়ে দিবেন। সো স্টিচ যেন কোনো পার্শ্বে বাকি না থাকে, তাহলে কিন্তু আপনার প্যাটার্ন ডামিতে পরাতে পারবেন না, কারণ হচ্ছে প্লেতে ক্লিক করলে তখন আর প্যাটার্ন ডামিতে থাকবে না, পরে যাবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। সো আমাদের সাইড স্টিচ দেওয়া কমপ্লিট, সাইডের যে স্টিচটি আমাদের দেওয়া কমপ্লিট। এখন আমরা প্যাটার্নটি কার্ভ করে নিব, আমাদের প্যাটার্নটি ফ্ল্যাট আছে, এখানে আমরা কার্ভ শেপ দিয়ে দিব, কার্ভ করে নিব, তাহলে কার্ভ হয়ে যাবে। জাস্ট এখানে লোকেশনে গিয়ে কার্ভ করে দিবেন, ঠিক এভাবে কার্ভ করে দিবেন, জাস্ট কার্ভে ক্লিক করবেন, কার্ভে ক্লিক করলে এরকম কার্ভ হয়ে যাবে। সো ফ্ল্যাট আছে, আমরা কার্ভ করে নিব, আমরা ফোল্ড করব না, কার্ভ করব। সো জাস্ট সবগুলো পার্টস আমাদের কার্ভ করে নিতে হবে। দেন এখন আমরা প্যাটার্নগুলো ঠিক পজিশন মতো বসিয়ে নিব, কারণ প্যাটার্নের পজিশন ঠিক নেই আমাদের, পজিশন মতো অবশ্যই বসিয়ে নিতে হবে, নয়তো ফিটিং ভালো হবে না। প্যাটার্নগুলো অবশ্যই আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। সো আমাদের স্টিচ দেওয়া এখনও বাকি আছে, আমাদের স্লিভে যা ইনসিএম হবে ইনসিএমে কিন্তু আমরা স্টিচ দিইনি, ইনসিএমের স্টিচটি দিয়ে দেব, আমাদের স্লিভের ইনসিএমে স্টিচ দিতে হবে অবশ্যই, নয়তো স্লিপ মেক হবে না। আমরা ইনসিএমের স্টিচটি দিয়ে নেই। সো আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন কিনা আপনারা, এই যে ইনসিএমের স্টিচ, আমরা যে ইনসিএম স্টিচ দিছি, এই যে আমাদের ইনসিএমের স্টিচ। দেন নেক্সট স্লিপে দিয়ে দেব, সো কাজগুলো একটু সময় লাগিয়ে করবেন, যেন নিখুঁতভাবে করবেন। সো স্টেজগুলো অবশ্যই দেখে শুনে দেবেন, যে কোথাও যেন প্যাচ না লেগে থাকে, পার্স বাই পার্স স্টেজ দিয়ে দিবেন। আর অবশ্যই বিশেষ করে আপনারা প্রত্যেকটা পার্স ঠিক মতো বসিয়ে দিবেন, প্রত্যেকটা পার্স আপনাদের পজিশন মতো বসিয়ে দিতে হবে, নয়তো আপনারা ফিটিং ভালো আনতে পারবেন না। সো পার্টসগুলো অবশ্যই প
পজিশন মতো বসিয়ে নিতে হবে। জাস্ট স্টিচ চেক করতে চাইলেও আপনারা চেক করে নিতে পারেন, আমি চেক করে নিচ্ছি, সো আপনারা চাইলেও চেক করে নিতে পারেন স্টিচগুলো ঠিক আছে কিনা, এখানে কোনো প্যাচ লেগে আছে কিনা বা আমাদের স্টিচগুলো রং হয়েছে কিনা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সো আমাদের স্টিচ দেওয়া কমপ্লিট, জাস্ট এখন প্লেতে ক্লিক করার সাথে সাথেই স্টিচ জয়েন্ট হবে, প্লেতে ক্লিক করার সাথে সাথে স্টিচ জয়েন্ট হবে, একটু অপেক্ষা করতে হবে, হয়তোবা এক মিনিট অপেক্ষা করুন স্টিচগুলো জয়েন্ট হতে যতক্ষণ। সো আমাদের স্টিচ জয়েন্ট কমপ্লিট, আমি একটু কেটে দিয়েছি কারণ প্রায় 3 মিনিটের মতো সময় নিয়েছে স্টিচ মেক হতে জয়েন্ট করতে। সো আমাদের ফিটিং এই পর্যায়ে আছে, সো আমাদের স্লিভে কারেকশন করতে হবে এবং ব্যাক পার্টে কারেকশন করতে হবে, লুজনেস আছে এগুলো চলবে না, কিভাবে আপনারা কারেকশন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো এখন যদি আপনি চান প্যাটার্নে কালার দিতে কিংবা আপনাদের ফেব্রিক যে কালার সেই কালার দিতে চাচ্ছেন তাহলে দিতে পারবেন, কিভাবে দিবেন বিস্তারিত আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব। সো আমাদের এখানে